ত্রিপুরাতে গণতন্ত্র নেই, ত্রিপুরাতে আক্রমণ সন্ত্রাস শুধু চলছে। ত্রিপুরায় গণতন্ত্র নেই, এবারে একথা বললেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সুশান্ত চৌধুরী। হ্যাঁ, এই প্রতিবেদনে মন্ত্রীর কথা যে ঠিক তা সবিস্তারে তুলে ধরা হবে, কিন্তু মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বললেন শুনুন। ত্রিপুরাতে গণতন্ত্র নেই, ত্রিপুরাতে আক্রমণ সন্ত্রাস শুধু চলছে। এবারে সারা দিনের নানা ছবি রইল সাথে বক্তব্য, শুনুন আর ভাবুন কেমন হলো ভোট। একজন প্রবীণ নাগরিক ভোট দিতে গিয়ে ওনার কি অভিজ্ঞতা শুনুন। আমার বাড়িতে গেছে, গিয়ে বলে যে ভোট দেবেন না, আমি কিছু বলিনি। তারপর টিম সাগরের পাহাড় বলে আপনারা কি ভোট দিতে যাচ্ছেন, আমি বললাম কেন ভোট দেব না, কিছু বলেনি। যেই এখানে নর্থ গেটে আসলাম, দুটো ছেলে এসে বলল আপনারা কি ভোট দিতে যাচ্ছেন, বলেই আমার হাজব্যান্ডের গলাটা ধরে ধাক্কা দিয়ে এই ব্রিজের রাস্তায় ফেলে দিল। ওর মাথা পেছন দিকে ফেটে গেছে। আমার বাড়িতে গেছে, গিয়ে বলে যে ভোট দেবেন না, আমি কিছু বলিনি। তারপর টিম সাগরের পাহাড় বলে আপনারা কি ভোট দিতে যাচ্ছেন, আমি বললাম কেন ভোট দেব না, কিছু বলেনি। যেই এখানে নর্থ গেটে আসলাম, দুটো ছেলে এসে বলল আপনারা কি ভোট দিতে যাচ্ছেন, বলেই আমার হাজব্যান্ডের গলাটা ধরে ধাক্কা দিয়ে এই ব্রিজের রাস্তায় ফেলে দিল। ওর মাথা পেছন দিকে ফেটে। আসলে চারদিকে এত অস্থিরতা, যখন ঠিক তখন একেবারে চুপ বিরোধী দলনেতা মানিক সরকার। কর্মীরা আক্রান্ত, রক্তাক্ত, মানিক চুপ। প্রাক্তন ছাত্রনেত্রী নীলাঞ্জনা রায়ের বাড়িতেও চলে আক্রমণ, হয় ভাঙচুর। আমার গৃহপালিত কুকুর আছে দুটো, সেই কুকুরগুলিকে পর্যন্ত তারা সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়ে কি যেন খাইয়েছে এটা আমি বুঝতে পারিনি। সকালবেলা ওদের হদিশ পেয়েছি, সারা রাত্র ওরা ছিল না। এবং সবচেয়েতে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে এই যে তারা যেই আতঙ্কটা তৈরি করার চেষ্টা করেছিল, আমার মা একদম ওল্ড এজ অবস্থায় আছেন এবং ব্যাডরিডেন অবস্থায়, 77 ওনার এজ, উনি এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন যে রাত্রিবেলায় ওনার শারীরিক যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছিল, সুগার ফল করেছে উনি, হার্ট অ্যাটাকের মতো অবস্থা। তা আমি ইমার্জেন্সি কল করে আমি অ্যাম্বুলেন্স আনার চেষ্টা করেছিলাম, কিন্তু অ্যাম্বুলেন্সটা আসতে দেরি করেছিল, যার কারণে আমার খুড়তুতো ভাই গিয়ে দৌড়ে গিয়ে ডাক্তার অ্যারেঞ্জ করে এনেছে। এবং ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী এবং ওনার ওষুধের ফলেতেই আমরা দেখলাম যে সকালবেলা অবধি আমার মা মোটামুটি স্টেবল পজিশনে আছে। এই যে ঘটনাগুলি গোটা এলাকা জুড়ে তারা সংগঠিত করেছে, আর শুধু আমার বাড়িতে না, একজন অটো শ্রমিকের বাড়িতেও ঢুকে তারা ভাঙচুর করেছে, অটোটা সম্পূর্ণ ডেস্ট্রয় করে ফেলেছে। আমার পাড়ার মধ্যে আরও দু চারটে বাড়িতে তারা এরকমের জঘন্য থেকে জঘন্যতম মানে কর্মকাণ্ড সংগঠিত করেছে। সবচেয়েতে যেটা বিষয় যে এলাকার মানুষগুলি পরে পাঁচটা নাগাদ আমার বাড়ির সামনে তারা গ্যাদার হয়েছে। পুরো ভোটের মুখে সারা দিন এত অভিযোগ এলেও পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করেনি, কোনো ব্যবস্থা নেয়নি। মানুষ যখন প্রকাশ্যে বলছে পুলিশ দলদাস, তখন পুলিশ ক্যামেরার সামনে দাঁড়িয়ে গল্প শোনাচ্ছে ত্রিপুরায় নাকি কিছুই হয়নি। सभी जगहों में आपको क्या लग रहा है? पूरा फ्री एंड फेयर हो रहा है। जहाँ कंप्लेन आ रही है वहाँ हमने रिस्पॉन्ड किया है, और जहाँ भी गैदरिंग थी उस गैदरिंग को हमने वहाँ पर इलीगल गैदरिंग जो भी हो रही थी सबको हमने डिस्पर्स किया। सिंपल सी एक बात पूछूँ तो सर, अभी जो IGM हो चाहे वो GB हॉस्पिटल में हो, ये सब जो मतलब वहाँ पे जो लोग दिखाई दे रहे हैं जो एडमिट हो रहे हैं, काफी अगर जो भी एडमिट हो रहे हैं हमारे पास जो कंप्लेन आएगी पूरा हम करेंगे। अभी तक किसी भी हॉस्पिटल में एडमिट होने की हमारे पास कोई भी कंप्लेन। देखिए सर, बात ये है कि अपना तो सब लोग तो अपना जान बचाएंगे ना, तब जाके कंप्लेन कराएंगे। जैसे हमको मालूम पड़ेगा हम उनकी जान भी बचाएंगे और रिस्पॉन्ड भी करेंगे। ठीक है, थैंक यू सो मच। ভোটের দিনই যদি এত সন্ত্রাস হয়, তবে ছাপ্পা ভোটে জয়ী হবার পর হায়নারা কতটা ভয়ানক রূপ দেখায় তা নিয়েই চিন্তিত রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।